গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে প্রায় 10:10 হয়ে গেছে, সবুজ স্কুলে বেরিয়ে গেছে। সবুজের স্কুলে আজকে যাব 11:30 পরে আর কি, 11:30 থেকে 1টার মধ্যে স্কুলে যেতে হবে, ওর মধ্যেই যাব। কারণ আজকে কি ড্রেস দেওয়ার কথা আছে তাই তো বললো মৌ। আর এখন আমি চা খাবো আর কি, এইমাত্র সবে সবে সকালের কাজকর্মগুলো শেষ করলাম, তবে আরও অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, তো স্কুলে যাব আগে কিছুটা কাজকর্ম করে, তারপরে এসে রান্নাবান্না আবার করতে হবে আর কি। সকালে ভাত ডাল সেদ্ধ আর চিচিঙ্গে আলু ভাজা এগুলো করেছিলাম আর কি। মৌ এখন ডিম অমলেট করে খেলো আর মা চা খাচ্ছে, আমিও চা খাবো। ঠিক আছে, তো সঙ্গে থেকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। কেমন অ্যাকচুয়ালি বৈশাখীতে আমি এই যে ভাত খাওয়া হয়ে গেল, ডিম অমলেট করে মৌয়ের ডাল সিদ্ধ ভাজা উল্টে দিয়া ভালো লাগছিল বলো? মানে ডালে তো ফোড়ন দেয়নি প্রথম কথা, তারপরে ভাজাতে আলুটা সিদ্ধ হয়নি, হালকা সিদ্ধ হয়েছে। আরে তাড়াহুড়োর মধ্যে না সকালবেলা হয় না জানো তো, হেভি লাগছে। উঠেছি অনেকক্ষণ আগে, আর বেলা হলেই কেমন ঘুম ঘুম পায় বুঝলে বন্ধু। এবার আমি আর মা মিলে একটু মিঞ্চ বাড়াবো, মিঞ্চ। আর মা এখানে দেখো দুধ চা খাচ্ছে রুটি দিয়ে, সকালে রুটি করেছিলাম হাজবেন্ডকে দিয়েছি অনেকদিন বাদে, রুটি ভাজা মানে টিফিনে দিয়েছি আর কি। ঠিক আছে, আর আমিও চা খাবো একটু, চলো খেয়ে নি বন্ধুরা। এইমাত্র স্কুল থেকে আসলাম বুঝলে, সবুজের স্কুল থেকে। সবুজের তো ক্লাস হচ্ছে, ওর যেভাবেই ছুটি হয় সেভাবেই ছুটি হবে 4:30 পরে। আর এই দেখো ড্রেস নিয়ে এসেছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখছো বন্ধুরা, একটা হাফ হাতা দিয়েছে জামা, আর এটা হচ্ছে ফুল হাতা, দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে ফুল হাতা, এটা হচ্ছে হাফ হাতা, দু পিস করে দিয়েছে। আর এইটা হাফ প্যান্ট, এখন হাফ প্যান্ট পরে যায় স্কুলে কেউ, ও তো হাফ ফুল প্যান্টই পরে যায় ওরা। এই যে দেখতে পাচ্ছ, একটা ফুল প্যান্ট দিয়েছে, এই যে একটা ফুল প্যান্ট একটা হাফ প্যান্ট দিয়েছে। গত বছরের জামাও তোমার আলমিরাতে ভরা আছে, আর এই বছরও আবার দিল। কে জানে অন্য ড্রেস পরেই ওরা যায় স্কুল ড্রেস পরে, এই ড্রেস তো পরেই না, সেই আলমিরার ভিতরেই ভরা থাকবে। যদি স্কুল থেকে বলে যে পরে যেতে তাহলে পরবে, নাহলে পরবে না। এগুলো একদম মানে ধরা বাঁধা হয়ে পড়ে থাকবে আলমিরাতে, ঠিক আছে, তোলা থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, প্রচণ্ড গরম বাইরে, বিশাল বিশাল গরম রোদ আজকে। আর হচ্ছে দেখতে হচ্ছে এখানে এই যে পুটলাতে মাছ নিয়ে এসেছি, আসার পথে মাছ পেলাম, এটাতে আছে পার্সে মাছ, রান্না করব কেটে কুটে বুঝলে, ছোটো ছোটো পার্সে আছে, ঝাল চচ্চড়ি করবো, ভালো লাগবে খেতে গরম ভাতে। চলো সঙ্গে থেকো, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে মাছ টাছ কাটবো। অনেকটাই বেলা হয়ে গেছে বুঝলে, প্রায় 12:30 বেজে গেছে। দেখো এইমাত্র স্নান টান করে আসলাম রান্না কমপ্লিট করে, আর তোমাদের সাথে রান্না টান্না আজকে আর কিছু শেয়ার করিনি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্সে মাছের আলু বেগুন উচ্ছে দিয়ে একদম শুকনো শুকনো চচ্চড়ি করেছি, মৌ খেতে বসছে, মা খেতে বসছে। আর এখানে ভেন্ডি ডাল করেছি আর কি, সকালে একবার ডাল করেছিলাম, আবার এখন করলাম, সকালের ডালটা ফুরিয়ে গেছিলো, সকালে এমনি সিদ্ধ করেছিলাম, আর এখন করলাম ভেন্ডি ডাল। তো চলো ভাত বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ, খাবো, খুব খিদে পেয়েছে বুঝলে বন্ধুরা, তো খেয়ে নি এখন, চলো। এখানে দেখো চিকেন আছে, চিকেন। তো বসে গেছি এখন সবুজের কাছে, তো সবুজ এই যে দেখতে পাচ্ছ, সবুজ হাই বলে তার একটু, সবুজ এখন ম্যাথ করছে, পড়াশোনা করছে, অনেকক্ষণ হলো, এখন বাজে প্রায় 8:30। তো আমি বসছি এখন, তোমাদের দেখাই কী করবো। এটা হচ্ছে করব মোমো তৈরি করব, এখানে হচ্ছে ময়দা মাখছি আর কি। তো সবুজের কাছে একটু বসছি আর ময়দাটা একটু ঠেসে নিচ্ছি, ঠিক আছে। তো চিকেন মোমো করব, ঠিক আছে, তো সঙ্গে থাকো দেখতে থাকো কেমন। এই যে সবুজ ম্যাথ করছে খাতায়।
দেখো বন্ধুরা, এই যে মোমো বানাবো, এখানে চিকেনটা একদম অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল মাখিয়ে রেখেছি। আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো, একটু ভিনিগার, লঙ্কা কুচি, এগুলো দিয়েই, লবণ, এগুলো দিয়ে একটু মাখিয়ে রেখেছি চিকেনটা। আর এখানে দেখতে পাচ্ছ ময়দাটা মাখানো হয়ে গেছে, এখন বেলে শেপ দেব। আর হচ্ছে এখানে গরম জল বসিয়ে দিয়েছি মোমো করার জন্য। মোমো একদম পাতলা হবে, বাইরে ভিতরে কি আছে ওটা পুরো দেখা যাবে বাইরে থেকে। আরো পাতলা করবো, ব্যাস কতটা, এতটা পূর্তি আর দেবো, আর দেবো আর একটু দাও, প্রথমটা একটু বেশি ব্যাস দিয়ে। মা তো পুঁটুলি বানাবে, আমি ঠিকঠাক পারি না, মৌ বললো তাই করছি, বুঝলি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, দেখো এই যে আমি এইভাবেই করছি, একটা সাইড পুরো পিঠা আর একটা সাইড দিয়ে পুটুলি। ভালো হয়েছে মোমোটা, দেখো দেখো। তো চলো, কয়েকটা মোমো বানিয়েছি আমি আর মৌ মিলে আর কি। তো এখন গরম জলের ঢাকনাটা খুলে, এই যে দেখো ফুটো ফুটো থালাটা বসিয়ে দিলাম আর কি, এটাতেই আমি মোমো তৈরি করব। দেখো গরম জলের ধোঁয়া উঠছে, এই ধোঁয়াতেই সেদ্ধ হয়ে যাবে, আর স্টিমে দেব। আর তার আগে দেখো হাতে করে সাদা তেল নিয়ে একটু ওই যে ফুটো ফুটো থালাতে একটু ঘষে নিচ্ছি, কারণ মোমোগুলো দিলে যাতে মানে তুলতে সুবিধে হয়, লেগে না থাকে আর কি থালার মধ্যে, ওই জন্যই তেলটা দেওয়া। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েকটা বানিয়েছি, এখন দিয়ে দেবো। আমি এই পুটলি পুটলি আকারে ওইগুলোই বানিয়েছি, আর মৌ হচ্ছে লম্বা লম্বাগুলো বানিয়েছি আর কি। তো বাড়িতেই বানাচ্ছি, এটা তো আর কি বলে দোকানে নয়, বাড়িতে যেভাবে খুশি সেভাবেই বানিয়ে ফেলেছি, যেভাবে জানি সেভাবেই বানিয়েছি। তো দেখো মৌয়েরগুলো দেখো লম্বা লম্বা, এই যে, আর আমি ফাঁকায় ফাঁকায় বসাচ্ছি, কারণ এই মোমো ফাঁকায় বসাতে হয়, কারণ ওই স্টিমে দিলে বা সেদ্ধ হলে অনেকটাই ফুলে যায় আর কি। তো একে অপরের সঙ্গে যাতে না লেগে যায় ওই জন্য ফাঁকায় ফাঁকায় বসিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দিলাম, 8 থেকে 10 মিনিট হতে দেবো, হয়ে যাবে ততক্ষণে। এই যে দেখতে পাচ্ছ মোমোগুলো বানানো হয়ে গেছে, পুরো মোমো বানিয়ে ফেলেছি। এটা দুবার হবে, দুভাটি বসাতে হবে আর কি। তো এক ভাটি হবে খাবো, আবার এক ভাটি দেবো আবার খাবো, এই চলবে আর কি আমাদের। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম 8-10 মিনিট বাদে, এসে ঢাকনাটা খুলছি। দেখো দেখ মোমোর শেপগুলো দেখেছিস, তোমারটা হেভি হয়েছে, টিং টিং বন্ধুরা, দেখতে পাচ্ছো বন্ধুরা, এ বাবা, আমি ফার্স্ট টাইম এরকম সুন্দর করে মোমো বানালাম দোকানের মতো। এই মোমোগুলো কিরকম হয়েছে দেখো বন্ধুরা, নেংটি দূর, কিভাবে তুলবো খুঁজে পাচ্ছি না, আমাদের সবুজ কোথায়, কপাকত, কপাকত বলছি, কপাকত খেয়ে নেবো, মানে রাখতে শুইবে না। হ্যাঁ আবার এক ভাটি বসিয়ে দিই খেতে খেতে, একটা ফাঁকায় ফাঁকায় বসাতে হবে, ফুলে যাবে তো, বিশাল ফুলবে এগুলো। কেমন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আরেকটা দিয়ে দাও। হ্যাঁ না 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 থাক, আর দেবো না ফুলে যাবে, সাইডে দেবে। এই তো মোমো গরম গরম ছাড়া ভালো লাগে না বলো, একটু সস দিলাম, একটু না অনেকটাই সস, চিলি সস না, চিলি সস লাগবে না, চিলি সস আমার লাগবে একটু। উফ দাঁড়াও মোমোটা সরাই, হ্যাপক দেখতেছে গাইস, দেখি বন্ধুরা দাঁড়া, অনেক দিনের খাবার ইচ্ছে ছিল গো।
দেখে 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 দেখাইনি দেখাইনি দেখি ভিতরে দেখো বন্ধুরা মারাত্মক হয়েছে নাকি মারাত্মক গরমটা যে মনে হচ্ছে বেরিয়ে এসছে দেখো গরম ঠান্ডা হতে দিচ্ছি না একদম তো প্রথমবারের মোমোগুলো সব কটা খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয়বারের মোমো বসিয়েছিলাম হয়েও গেছে তো এখন নামাবো আর কি দেখো বন্ধুরা এই যে পটল ভাজা করেছি রাত্রে আর হচ্ছে এখানে তো দুপুরের পার্শে মাছের চচ্চড়ি আছে আলু বেগুন উচ্ছা দিয়ে আর দেখো ডিমের কারি করেছি রাতের এই মেনু তো মোমো তো খাওয়া হচ্ছে আর হবেও তো চলো এই হচ্ছে খাবার দাবার রাত্রের দেখো মানে এটাই লাস্ট মোমো একবার তুলছি একবারেই খাওয়া হয়ে যাচ্ছে আর কি তো কি আর বলবো এই গোটাই আছে লাস্ট অবধি তো খাবো একটু সস দিয়ে আর মা ওদিকে খাচ্ছে দেখো মা তো চিকেন মোমো খায় না বা চিকেন খায় না একেবারে তো ওই যে পরোটা খাচ্ছে ভালো হচ্ছে খুব নরম হয়েছে খেতে ভালো লাগছে পরোটা করে দিয়েছে আর কি হাই রে আমার ভাগটা কিরম বাম হাত ডান হাত ইয়ে করছে দেখো তোরা খা আমি দেখছি বন্ধুরা এখন ঘড়িতে ডট একদম 11টা ঠিক আছে সন্ধ্যা 7টা থেকে রান্না হচ্ছে 11টা অবধি কি আর বলবো এত গরম পড়েছে তো মোমোটা খেয়ে কিন্তু হেভি শান্তি পেয়েছে একদম বন্ধুরা অনেক দিনের ইচ্ছে ছিল দোকানে গিয়ে মোমো হয়েছিল মামারা যখন এসেছিল মামা মামি পদ্মনু যখন এসেছিল এখানে এই বছরই শীতকালে জানুয়ারি মাসের দিকে তখন একবার ফার্স্ট হয়েছিল তারপরে আর হয় সবুজ ওই পার থেকে কথা বলছে সবুজ কি বলছিলি বল সাত ডাউন মেরে ঘুমোতে যাচ্ছে আর তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো দেখা আছে আমার নিউ ভিডিও নিয়ে নিউ ব্লগ নিয়ে টাটা ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো